আসসালামু আলাইকুম এভরিওয়ান, কালার্স অফ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে মেয়োনিজের রেসিপিটি দেখার জন্য। খুব সহজ পদ্ধতিতে এবং অল্প উপকরণে কিভাবে মেয়োনিজ তৈরি করতে হয় ঘরে, সেটি রেসিপি নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে। ঘরে মেয়োনিজ তৈরি করতে আমরা সবাই কম বেশি জানি, কিন্তু গরমিল বাঁধে উপকরণ কম বেশি পরিমাণ নিয়ে, আর সেখানেই চলে আসে স্বাদের পার্থক্য। আর এই মেয়োনিজটি টেস্টারটা দেখে আপনারা বুঝতে পারছেন মেয়োনিজটা কতটা পারফেক্ট হয়েছে। চলুন মেয়োনিজের ফুল রেসিপিটা দেখে আসি। মেয়োনিজ তৈরির ক্ষেত্রে অবশ্যই 2 থেকে 3 ঘন্টা আগে ডিমটা ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। ডিমটা যদি লো টেম্পারেচারে না আসে সেই ক্ষেত্রে কিন্তু মেয়োনিজের টেস্টটা ভালো হবে না এবং মেয়োনিজটাও তৈরি হতে চাইবে না। তাই অবশ্যই মেয়োনিজ তৈরির ক্ষেত্রে ডিমটা আগে থেকে বের করে লো টেম্পারেচারে এনে নিতে হবে। মেয়োনিজ তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে 1টা ডিম, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া, আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ লেবুর রস। এটা কম বা বেশি হওয়া যাবে না, তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা ভিনেগার। আর দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ লবণ। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তেল। তেলটা একেবারেই অল্প অল্প করে দিয়ে ব্লেন্ড করতে হবে, না হলে কিন্তু এর টেক্সচারটা নষ্ট হয়ে যেতে পারে। আমি প্রায় 6 থেকে 7 বারের মতো দিয়েছি, আপনারা এইরকমই দেওয়ার চেষ্টা করবেন, কারণ একেবারে দিয়ে দিলে কিন্তু এই মেয়োনিজটা পারফেক্ট হবে না। তাই অল্প অল্প করে 4 থেকে 5 বারের বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু মেয়োনিজের টেক্সচারটা খুব ভালো হবে। দেখতেই পাচ্ছেন আমার 5 বার দেওয়ার পরে মেয়োনিজটা কি সুন্দর পারফেক্ট হয়ে গিয়েছে। তারপরেও আমি 2 বার দিয়ে নিয়েছি, আমার পারফেক্ট মেয়োনিজ তৈরি হয়ে গিয়েছে। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। খুব অল্প উপকরণে অল্প সময়ে পারফেক্ট মেয়োনিজ কীভাবে তৈরি করতে হয় আপনারা দেখে নিলেন। দেখতেই পাচ্ছেন মেয়োনিজটা কি সুন্দর পারফেক্ট হয়েছে, যেমন ঘনত্ব তেমন টেস্ট। আর আমি এখানে সাদা গোলমরিচটা ব্যবহার করেছি, এতে কিন্তু একটা হলদে ভাব চলে এসেছে। আপনারা কিন্তু এটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে টেস্টটাও ভালো আসবে এবং দেখতেও বেশ কালারটা সুন্দর লাগবে। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটি বাজাতেও, আর ভিডিওটিতে লাইক দিবেন প্লিজ, আর ভিডিওটি শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কেমন লেগেছে।